বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। ভাইয়া, গোল্ডফিশ অনেক পছন্দ করে, অনেক ভালোবেসে দোকান থেকে কিনে এনেছি। আনার পর অ্যাকোয়ারিয়ামে দিয়েছি, দেওয়ার পর মাছগুলো মারা যাচ্ছে অথবা খাবার খাচ্ছে না, অ্যাকোয়ারিয়ামের এক কোনায় ঝিম ধরে বসে আছে, কেমন লাগে বলেন? এই ধরনের কমপ্লেন না প্রতিনিয়ত আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে ঘরের ছোট বাচ্চারা বা অনেকেই শখ করে, বয়স্কদেরও শখ হয়, শখ করে আমরা অ্যাকোয়ারিয়ামের দোকানে গিয়ে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম কিনি। কিছু সৌন্দর্য মাছের মধ্যে সব থেকে আমাদের চোখে বেশি পড়ে গোল্ডফিশ, কারণ এটা সৌন্দর্য অনেক বেশি। আমরা এগুলো কিনি, কিনে ঘরে এনে যখন আমরা অ্যাকোয়ারিয়ামটা সেট করি, তারপর দেখা যাচ্ছে কত সমস্যার মধ্যে যে আমরা পড়ি, তার কোনো মানে কোনো শেষ নাই সমস্যা। আমারও ব্যক্তিগতভাবে গোল্ডফিশ অনেক পছন্দ, আমার ঘরে অল টাইম গোল্ডফিশের একটা অ্যাকোয়ারিয়াম থাকে। তো এই জন্য আমি চিন্তা করলাম, যাতে এই যাদের অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশ পালনের শখ আছে, তারা কীভাবে কোন পদ্ধতিতে অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশ পালন করলে অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশগুলো মরবে না, মরবে না অর্থাৎ আমার ভুলের কারণে মরবে না, বাট মাছের হায় শেষ হলে সে তো মারা যাবে, এটা হতেই পারে, অথবা অ্যাকোয়ারিয়ামের পানি ঘোলা হবে না, মাছ ঠিকমতো খাবার খাবে, যখন খাবার দিতে যাব আমার হাতের উপর এসে খাবার খাবে, এই যে একটা একটা সৌন্দর্য, এটা কীভাবে আমরা ধরে রাখতে পারি, বজায় রাখতে পারি, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব। এরকম আরও মজার ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। গোল্ডফিশ পালন করতে চাইলে সর্বপ্রথম আমাদেরকে একটা গোল্ডফিশ ট্যাঙ্ক সেট আপ করা শিখতে হবে। অর্থাৎ আমরা যদি একটি গোল্ডফিশ ট্যাঙ্ক সেট আপ করতে চাই, যেখানে আমরা গোল্ডফিশ মাছ পালব, তাহলে সেটা কীভাবে করব সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক জোড়া মোটামুটি বড় সাইজের গোল্ডফিশ মাছের জন্য কমপক্ষে 50 থেকে 60 লিটার পানি প্রয়োজন, সাথে ফিল্টার থাকতে হবে। এখন হয়তোবা আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে দোকানে তো একসাথে অনেক মাছ দেখা যায়, মূলত বিষয়টা হলো তারা মাছ পালনের জন্য নয়, বিক্রির জন্য আনে। তারা দেখা যাচ্ছে নতুন মাছ আনতেছে, বিক্রি করে আবার আনতেছে, নিয়মিত পানি পাল্টাচ্ছে এবং কিছু মেডিসিন ব্যবহার করতেছে, যার ফলে তাদের মাছটা সুস্থ আছে। তবে আমাদের চিন্তা করতে হবে, আমরা গোল্ডফিশ পালনের জন্য আনব, বিক্রয়ের জন্য নয়, অর্থাৎ মাছটা আমার এখানে অনেক দিন লালন পালন করতে হবে। তাহলে বুঝেই যাচ্ছে গোল্ডফিশের জন্য সর্বপ্রথম আমাদেরকে একটু বড় সাইজের অ্যাকোয়ারিয়াম ব্যবস্থা করতে হবে, যেখানে 150 থেকে 200 লিটার পানি ধরে। তারপর আমি বলবো অ্যাকোয়ারিয়ামের নিচের অবস্থার কথা। আমরা সাধারণত দোকান থেকে অ্যাকোয়ারিয়াম কিনতে গেলে আমরা অনেক পরিমাণে পাথর কিনে নিয়ে আসি। আমরা মনে করি যে পাথর দিলে অ্যাকোয়ারিয়ামটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে, তাছাড়া প্লাস্টিকের গাছ আবিজাবি ভকচকর কিনে অ্যাকোয়ারিয়ামে মাছের তুলনায় পাথর গাছপালা বেশি দিয়ে ফেলি। মাঝে মাঝে তো অনেকের অ্যাকোয়ারিয়াম দেখে আমার মনে হয় যে মাছ পালার জন্য নয়, পাথর আর প্লাস্টিকের গাছ রাখার জন্য সে অ্যাকোয়ারিয়াম কিনেছে। এটাকে ফার্স্টে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। গোল্ডফিশের জন্য আমি আপনাদেরকে সাজেশন করব, অ্যাকোয়ারিয়ামের নিচে একদম ফাঁকা রাখেন। মনে করতে পারেন যে তাহলে হয়তো দেখতে অনেক বিশ্রী লাগবে, নিচে কেমন দেখা, কিচ্ছু হবে না, আপনি নিচে ফাঁকা রেখে দেখেন, আপনি মাছগুলোকে সুস্থ রাখতে পারবেন। যখন আপনার মাছ অ্যাক্টিভ থাকবে, সুস্থ থাকবে, এমনিতেই অ্যাকোয়ারিয়ামটা সুন্দর লাগবে। হয়তোবা আমার অ্যাকোয়ারিয়ামটা এখানে দেখতে খুব বেশি সুন্দর লাগতেছে না, এটা অনেক কারণ আছে। প্রথম কারণ হলো এই অ্যাকোয়ারিয়ামটার বয়স 5 বছরেরও বেশি, আর যে আমি গ্লাসটাতে তৈরি করেছি একদম মানে লো কোয়ালিটির গ্লাস, কারণ তখন ওই ভালো মানে গ্লাসটা তেমন বুঝতাম না, এবং নিচে যে আমি কাগজ বা কিছু দিয়েছিলাম সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে নিচে একটা কালো বর্ণ হয়ে গিয়েছে, আর অ্যাকোয়ারিয়াম পুরনো হওয়ার কারণে গ্লাসটাও নষ্ট হয়ে গেছে, এই জন্য এমন লাগতেছে। বাট যদি আপনি নতুন একটা অ্যাকোয়ারিয়াম দিয়ে নিচে খালি রেখে পানি দিয়ে মোটামুটি পানিটাকে পুরাতন করে তারপরে মাছ ছাড়েন, দেখবেন অ্যাকোয়ারিয়ামটা অনেক সুন্দর লাগবে। এখন আসি গোল্ডফিশের খাবার নিয়ে। আসলে গোল্ডফিশ এমন একটি মাছ, আপনি যত খাওয়াতে পারেন ও খেতে থাকবে, এমন এক পর্যায়ে খেতে খেতে মাছটা উল্টো হয়ে ভাসবে, কিন্তু খাওয়া থামাবে না। যখনই আপনাকে দেখবে মনে হবে যে ওকে আপনি অনেক দিন ধরে খেতে দেন না, ও খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু গোল্ডফিশকে নির্দিষ্ট পরিমাণে খাবার খাওয়াতে হবে। যদি আপনি মাছকে অতিরিক্ত খাবার খাওয়াই ফেলেন, সেজন্য কিন্তু আপনার ট্যাঙ্ক ঘোলা করে ফেলবে, অতিরিক্ত ময়লা হয়ে যাবে এবং মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
দেখা যাচ্ছে একটা পূর্ণবয়স্ক গোল্ডফিশের জন্য মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজের গোল্ডফিশের জন্য আপনি দৈনিক সকাল বিকেল 2 বেলা খাবার দিতে পারেন। আমরা যদি রেগুলার ফুড খাবার, যেগুলো দানা খাবার পাওয়া যায়, এগুলো যদি দিতে যাই, সেক্ষেত্রে আপনি সকালে একটা মাছের জন্য 4-5টা দানা, বিকালে একটা মাছের জন্য 4-5টা দানা বা একটু কম বেশি করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। সবথেকে ভালো হলো মাঝে মধ্যে এই নর্মাল ফিডগুলো খাওয়াবেন। মাঝে মধ্যে ওরা কিন্তু ওই শাকপাতা, যেমন সবুজ ফুলকপি যেটাকে ব্রোকলি বলে, তাছাড়া আপনার ওই যে মটরশুঁটি, এই ধরনের কিছু খাবার যদি সেদ্ধ করে, শশা হাফ বয়েল, এগুলো হাফ বয়েল করে যদি দেন তাহলে সেক্ষেত্রে ওরা এগুলো খাবে। তাছাড়া কিছু মাঝে মধ্যে লাইফ ফুড খাওয়াতে পারেন, লাইফ ফুড সবার কাছে থাকে না, যার কারণে আপনারা রেগুলার এই ফুডগুলো খাওয়াতে পারেন। যেহেতু সৌন্দর্যের জন্য অ্যাকুরিয়াম করতেছি, সো এখন আসা যাক পানিটা কিভাবে আমরা পরিষ্কার রাখবো। পানি পরিষ্কারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো ফিল্টার। যেহেতু এরা বড় মাছ, প্রচুর ময়লা করবে, নিয়মিত পানি পরিবর্তন করতে হবে এবং ফিল্টার ব্যবহার করতে হবে। নিয়মিত পানি পরিবর্তন বলতে আপনি 3 দিন বা 5 দিন বা 7 দিন পর পর অ্যাকুরিয়ামের নিচে যে ময়লাটা হবে সেটা সাইফুন পাইপের মাধ্যমে সে ময়লাসহ 10% পানি অ্যাকুরিয়ামতে ফেলে দিয়ে পুনরায় আপনি 10% নতুন পানি অ্যাকুরিয়ামে সংযোগ করবেন। সরাসরি লাইনে পানি না দিয়ে আপনি পানিটা একদিন কোনো এক জায়গায় জমিয়ে রেখে বা 3 দিন কোনো এক জায়গায় জমিয়ে রেখে সেই পানিটা যদি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো। আর ফিল্টার, আমি এই যে ফিল্টারটা ব্যবহার করেছি গোল্ডফিশের জন্য, ফিল্টারটা ব্যাপক কাজ দিচ্ছে। কীভাবে এই ফিল্টারটা আমি বানিয়েছিলাম বা অ্যাকুরিয়ামের নিচে ময়লা কীভাবে পরিষ্কার, এই ভিডিওগুলো না আমার চ্যানেলে আছে, একটু কষ্ট করে ঘুরে খুঁজে দেখে নেবেন, আশা করি অনেক উপকার হবে। আরেকটা যে বোকামি আমরা করি, নতুন অ্যাকুরিয়াম কিনে সেখানে একটা ঝর্ণা পাথর আর একটা বড় সাইজের পাওয়ার ফিল্টার লাগিয়ে দিই। তো করি কি, যখন পাওয়ার ফিল্টারটা আমরা অন করে দিই তখন ওই পাওয়ার ফিল্টারের পানিতে এত ফ্লো হয় যে নিচের ময়লা, মাছের ময়লা সব ঘুরায় পেঁচায় অ্যাকুরিয়ামটাকে একদম মানে নাজেহাল অবস্থা করে দেয়। তো সেটা সলিউশন হলো আমি যে পাওয়ার ফিল্টারটা যেভাবে ব্যবহার করেছি, টপ ফিল্টার আকারে আপনারা পাওয়ার ফিল্টার ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের পানিটা পরিষ্কার হবে এবং আপনাদের পানি যে ফিল্টারেশন সেটা পারফেক্ট হবে। আমার এই পাওয়ার ফিল্টারটা কিন্তু অনেক কার্যকরী ক্ষমতা, এটা 2টা মাথা আছে, তো একটা দিয়ে আমি টপ ফিল্টার তৈরি করেছি, আর একটা দেখেন এই যে পানিটা ফ্লো করতেছে, আর এই ফ্লোর বিপরীত সাইডে মাছটা কিন্তু সাঁতার কাটার চেষ্টা করতেছে। আমি চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা এই ফিল্টারটা অন রাখার জন্য। এতে হয় কি, এই যে মাছটা যে সাঁতার কাটার চেষ্টা করে, মাছের অ্যাক্টিভিটি, মাছের মুভমেন্ট উন্নত হয় এবং মাছটা দ্রুত বড় হয়। আর সাথে একটা স্পঞ্জ ফিল্টার বা ঝর্ণা দিয়ে দিবেন যেটা 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা চালিয়ে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যদি মাছের পরিমাণ একটু বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে এই অক্সিজেনটা সবসময় দিতে হবে, নাহলে পানিতে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে আপনার মাছ হঠাৎ করে সব মারা যাবে অথবা উপরে ভেসে উঠবে। আর মাঝে মধ্যে অল্প পরিমাণে অ্যাকুরিয়ামে লবণ ব্যবহার করবেন। এই যে আমরা মোটা দানার যে লবণগুলো খাই বা গরুকে যে লবণটা দেয়, এই মোটা দানার কিছু লবণ যদি আপনি মাঝে মধ্যে অ্যাকুরিয়ামে ব্যবহার করেন, এতে করে পানি কিছু দূষিত ব্যাকটেরিয়া এই জাতীয় কিছু যেটা ধ্বংস করে এবং মাছ যদি সেই লবণটা কিছু খেয়ে নেয় তাতেও সমস্যা নেই, এতে করে মাছের পেটে পরিষ্কার হয় এবং মাছের আরও অনেক উপকার আছে। লবণ নিয়ে বিস্তারিত ভিডিও আছে চ্যানেলে, আসলে প্রত্যেকটা বিষয়ে ভিডিও আছে, আপনারা যদি চ্যানেলটা একটু ঘুরে দেখেন দেখবেন অনেক বিষয় আপনারা নতুন নতুন জানতে পারবেন। এছাড়া আপনারা অ্যাকুরিয়ামে লাইট ব্যবহার করবেন, ঠিক আছে, ভালো ব্র্যান্ডের খাবার খাওয়াবেন এবং মাছের পরিমাণটা হিসাব করে নেবেন। দরকার হলে আপনারা গুগলে যে দেখে নেবেন যে কতটুকু পানির জন্য কয় জোড়া মাছ দেওয়া যাবে, কত বড় বা কী সাইজের মাছ দেওয়া যাবে, এই বিষয়গুলো না একটু ভালো করে জানার চেষ্টা করবেন। জেনে শুনে মাছ পালবেন, ইনশাল্লাহ আপনার মাছ কিচ্ছু হবে না। তো এই ছিল মোটামুটি গোল্ডফিশ নিয়ে তথ্য। আরও কিছু জানা থাকলে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।